যিশু নামে আমাদের প্রতিটি আত্মিক ভাই বোন যারা আসছে দা হাউস অফ গড চার্চের প্রত্যেককে স্বাগত জানাই। প্রভু আমাদেরকে একত্রিত করেছেন তার ইচ্ছের মধ্যে দিয়ে, আর তাই ঈশ্বরকে আমরা গৌরব দিই, কারণ এই গৌরব আসে প্রভুর কাছ থেকে। প্রভু আমাদের সেই স্বাধীনতা দিয়েছেন যে স্বাধীনতা উনি আমাদের উত্তীর্ণ করেন প্রতিদিন। আর তাই আজকে আমরা শুধু সাধারণ অবস্থায় দাঁড়িয়েছি তার আশীর্বাদের জন্য। তার আশীর্বাদ আমাদের জীবনকে আর একটা দিন দিয়েছে উপাসনার জন্য, প্রস্তুত হওয়ার জন্য। আমাদের জীবনে আমরা দেখেছি যে যিশুর জীবনে চলতে গিয়ে, বিশেষ করে আমাদের অনেক ধরনের ভয় ভীতি উদ্বিগ্ন কাজ করে, কিন্তু যখন আমরা ঈশ্বরের সামনে আসি, এই উপাসনা গৃহে যারা এসেছি আমরা, আমাদের প্রত্যেকের নিজস্ব জীবনে ভয় ভীতি আকাঙ্ক্ষা উদ্বিগ্ন সমস্যা রয়েছে, তাহলে আমরা এই প্রভুর গিয়ে এসে উপাসনা করি কিভাবে? যদি আমরা যে প্রভুর কাছে উপাসনা করি, তার যদি আশীর্বাদ আমাদের জীবনে সেই শান্তি সেই আনন্দ না দেয়, তাহলে আমরা প্রতি রোববারে কিসের জন্য এখানে আসব? কারণ আমরা একটা ধর্মাচারের জন্য এখানে আহ্বায়িত হইনি, আমরা আহ্বায়িত হয়েছি ঈশ্বরের পবিত্র পুত্র যিশুর মধ্য দিয়ে। তার যে পরিত্রাণ আমাদের জীবনকে নবজন্ম দিয়েছে, সেই নবজন্মের সমস্ত আনন্দে তার প্রতি কৃতজ্ঞতা প্রতিটি দিনের জন্য আমরা তার কাছে আসি নমিত হয়ে। আর তাই আমাদের জীবনে ঈশ্বর তার পুত্রের মধ্যে যিশুর মধ্য দিয়ে যে ভালোবাসার আহ্বান জানিয়েছেন, তা কোনো শর্ত বা স্বার্থের মধ্য দিয়ে নয়। আর তাই আমরা প্রতি রোববার আসি আমাদের জীবনের সমস্যাকে শর্তাধীন করে নয়, যে প্রভু আমাদের এইগুলো করে দিলে তবে আমরা ঈশ্বরের উপাসনা করব। আমরা জানি আমাদের প্রভু কি করতে পারেন, আর তাই আজকে আমাদের পূর্ণ স্বাধীনতা চাই, যেখানে আমার মনে ভিতরে কোনো উদ্বিগ্ন কোনো সমস্যা এই প্রার্থনা বা উপাসনার সময় প্রভু আর আমার মাঝে থাকবে না। এই প্রভু আমার মাঝে যে ভয় ভীতি, সেটা প্রভু স্বয়ং আমাদের স্বাধীনতা দেবে। আর তাই বাক্যে আজকে আমরা একটা অংশ থেকে দেখব, যে অংশ থেকে আমরা পাঠ করব, সেটা 2000 বছর আগে যখন যিশু পুনরুত্থিত হয়েছেন কবর থেকে এবং সকলের মাঝে আবির্ভূত হয়ে উনি 40 দিন ছিলেন। কিন্তু প্রথমবার যখন ওনার পুনরুত্থিতি হয়, সেই সময়ের ঘটনা নিয়ে আজকে আমরা দেখব, এবং উপাসনায় আজকে আমাদের তা শুধু শিক্ষার বিষয় হবে না। এই মুহূর্তে যদি আমাদের মনে কোনো ভীতি কাজ করে, উদ্বিগ্ন থাকে, আমাদের প্রভু স্বয়ং উপস্থিত হয়ে সেই ভীতিকে সরিয়ে দেবেন। আসুন আমরা প্রার্থনায় তার কাছে নত হই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের একত্রিত করেছ। প্রভু আমাদের হৃদয়কে প্রত্যেকের এখানে জানো, আমাদের জীবনে এই মুহূর্তে তোমার সামনে আমরা উপস্থিত। প্রভু তুমি বলেছো দুজনের অধিক যেখানে তোমার প্রতি বিশ্বাস করে উপাসনায় রত হয়, তুমি তাদের মাঝে উপস্থিত থাকো। তাই প্রভু তোমার জীবন্ত উপস্থিতি আমাদের হৃদয়কে পরিপূর্ণতা দিক, সমস্ত ভয় থেকে মুক্ত করুক, পূর্ণ স্বাধীনতা দিক। যে বাক্য তা প্রভু তোমার, যে ঘটনা তা প্রভু তোমার মধ্য দিয়ে আমাদের জীবনকে সেই সামর্থ্য সেই পূর্ণ স্বাধীনতা দিক, যাতে তোমার গৌরব হতে পারে। আমাদের প্রত্যেকের অযোগ্যতাকে তোমার তলায় রাখি, আমাদের সমস্ত ভার তুমি নাও এবং উন্নত করো, উপাসনার জন্য প্রস্তুত করো। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমিন। আজকে আমরা তাই দাঁড়িয়েছি এখন প্রভু যিশুর কাছে। একটা ঘটনা থেকে আমরা পড়ি যে যিশু ক্রুশ থেকে কবরে গেছেন, এবং কবরে যাওয়ার পর 3 দিন পর সকালবেলা প্রথমেই যে মহিলাটি গেছেন তিনি ছিলেন মরিয়ম
ভোগ দিলেন। তিনি সবার আগে গেছেন। এই মহিলা এমন মহিলা, ঈশ্বরের বিশ্বস্ত শিষ্য, যিনি সেই কালভেরি ক্রুশে লাস্ট অব্দি ছিলেন এবং উনি প্রথম ছুটে গেছেন কবরে। এবং আমরা জানি যে সেই কবরে যখন উনি দেখছেন কবর খালি, তখন ঈশ্বরের দূত অ্যাঞ্জেল তাকে নিশ্চিত করলো যে তুমি কাকে খুঁজছো এখানে, উনি তো এখানে নেই, উনি পুনরুত্থিত হয়েছেন, তুমি যাও তোমার সমস্ত খ্রিস্টীয় ভাইদের গিয়ে বলো, যিশু শিষ্যদের, এবং যিশু সেখানে তাদের প্রত্যেকের সাথে দেখা করবেন। আর এই প্রেক্ষাপটে আমরা আজকে পড়ছি মথিলিখিত 28:9-10 আমাদের আজকের প্রার্থনা বা উপাসনার আগে প্রস্তুতি থাকবে। আর তাই আমরা জানি যখন দূত এসেছে এবং এসে এই কথা বলছে যে সেই সময় তখন এই মরিয়ম এবং যিশুর মধ্যে কি হয়েছিল। মরিয়মকে যখন বলা হয়েছে যে তুমি যাও, দূত বলেছে, ঈশ্বরের স্বর্গদূত, সেই সময় যখন উনি সেই কবর থেকে তিনি তার দেহকে শুধু উনি ঘোরাননি, কারণ তিনি এক সাক্ষ্য পেয়েছেন ওখানে যে তার প্রভু যাকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই কবর খালি। আর সেই মুহূর্তে তার মনে বাইবেল বলছে এখানে যে তারা আটে বলছে, মথিলিখিত 28:8, যে তাড়াতাড়ি ওই কবরের কাছ থেকে চলে গেলেন, তারা খুব ভয়ে পেয়ে গিয়েছিলেন, কিন্তু তবু তাদের মন আনন্দ ভরে গেছিল। দেখুন, তারা কবরে গেছেন, দূতের মুখোমুখি হয়ে শুনেছেন, একদিকে তাদের আনন্দ যে প্রভুর আমরা দেখা পাবো, আর একদিকে তারা ভীত রয়েছেন, কারণ তারা এখনো বুঝতে পারছেন না যে এক অলৌকিক কাণ্ড, ঈশ্বরীয় অলৌকিক কাণ্ড হয়েছে, যেটা অনুধাবন করতে পারছেন না। এক ভিন্ন ধরনের তাদের জীবনের অভিজ্ঞতা এবং অনুভূতি এনে দিয়েছিল, কিন্তু তারা কিন্তু তাদের জীবনের সেই প্রত্যাশায় এক নতুন দিগন্ত খুলেছিল, যে কি, যে যিশু বলেছিল যারা তাকে বিশ্বাস করবে তারা মৃত্যু থেকে অনন্ত জীবন পাবে। আর তাই ঈশ্বরের প্রতিজ্ঞা মতো যিশু শুধু ক্রুশে দাঁড়াননি, যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা এটা শুধু বিশ্বাস করি না, যিশু আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রায়শ্চিত্ত করেছেন ক্রুশে, এর সাথে এটাও আমরা পূর্ণ মাত্রায় বিশ্বাস করি যে যিশু সম্পূর্ণভাবে উনি পুনরুত্থিত হয়েছিলেন, জীবন্ত দেহ আত্মায় নয়, দেহ এবং তার পবিত্র আত্মা তার নিজের মধ্য দিয়ে আবির্ভাব দিয়েছিলেন। আর তাই এই নারী আমরা দেখি যে দুই মরিয়ম যখন কবরের সামনে, কিন্তু এই মরিয়ম যখন দৌড়ে যাচ্ছে এই কথা দূতের থেকে শুনেছে, সেই সময় যিশুর মুখোমুখি হয়েছেন। মথিলিখিত 28:9-10 বলছে যে যিশু তাদের মুখোমুখি, আর দেখার সঙ্গে সঙ্গে প্রভু বললেন যে তোমাদের শুভেচ্ছা জানাই, তোমাদের সমস্ত ভাবে শুভেচ্ছা জানাই। আমাদের জীবনে সর্বদা শুভেচ্ছা আমাদের ঈশ্বর যখন জানান, ওর থেকে ভালো কিছু আমাদের হয় বলে আমাদের মনে হয় না, তাই না? যদি স্বয়ং ঈশ্বর আমাদের শুভেচ্ছা জানান, ওর থেকে ভালো কিছু হয় বলে আমাদের জানা নেই। উনি যখন শুভেচ্ছা জানাচ্ছেন সেই মরিয়মকে, তার সাথে স্থির করে দিয়েছেন যে উনি শুধু জীবন্ত নয়, উনি আমাদের সেই মঙ্গল প্রদান করছেন, যে মঙ্গলের মধ্যে
ওনার শান্তি বিরাজ করছে। আর যে মুহূর্তে যিশু উপস্থিত হয়েছিল সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে মরিয়ম তারা কি করেছিল, যিশুর পায়ে ধরে উপাসনা করেছিল। হ্যালেলুইয়া। এই মরিয়ম দুজনের মধ্যে যে মরিয়ম মগদলিন, উনি যদি দেখি প্রথমবার যিশুর পুনরুত্থিত কবর থেকে সাক্ষাৎ হয় যোহনের 20:17, তখন যিশু তাকে বলেছিল আমাকে স্পর্শ করো না, আমি এখনো স্বর্গে যাইনি, বরং তুমি আমার ভাতৃগণ। তার মানে শিষ্যদের তিনি তার নিজের ভাইয়ের মতো পরিচয় দিয়েছেন আর বলেছেন, বলো যিনি আমার পিতা তোমাদের পিতা, সেই ঈশ্বর তোমাদের ঈশ্বর যিনি আমার ঈশ্বর, তাহার নিকট আমি উঠতে যাইতেছি। আজকে সেই মরিয়মকে যিশু প্রথমে স্পর্শ করতে দেখাননি, দেননি, কারণ কারণ তখনও তার পবিত্র সেই ঈশ্বরীয় দেহে প্রবর্তিত বা সম্পূর্ণ পরিবর্তিত হননি। কিন্তু এই যিশু সেই সময় যে আজ্ঞা দিয়েছে যে তোমার পিতা আমার পিতা, বাইবেলে বলছে 1 John 3:1, যে ঈশ্বর এমন প্রেম করলো যে আমাদের স্পর্ধা দিল, যে সাহস শুধু নয় যোগ্যতা দিল যে আমরা ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করতে পারি। আর তা কার জন্য হয়েছে? যিশুর জন্য। আজকে যিশুর পিতা ঈশ্বর আমাদের পিতা, আব্বা পিতা। আমরা উপাসনায় দাঁড়া দাঁড়িয়ে গেছি, আর তাই যিশু সেই মুহূর্তে তাকে স্পর্শ করতে দেননি। কিন্তু যিশু যখন দ্বিতীয়বার এই মরিয়মের কাছে দেখেছেন, দেখুন তখন তাকে স্পর্শ করতে দিলেন। তার মানে যিশু তার সমস্ত স্বর্গস্থিত দেহ এবং অবয়ব, যা তারা প্রথমে বুঝতে পারেনি হয়তো, কিন্তু ঈশ্বরের সেই শুভেচ্ছা তাদের মনকে আনন্দিত দিয়ে দিয়েছিল। আর আজকে যিশু আমাদের সেই আনন্দে নিয়ে আসে, এবং যে মুহূর্তে তারা সেই আনন্দে শামিল হয়েছিল তারা উপাসনা করেছিল পা ধরে প্রভুকে, ঈশ্বর তাদের সেই অনুমতি প্রদান করেছিল উপাসনা করার জন্য তাকে স্পর্শ করে। আর তাই ঈশ্বর তখন বলেছিলেন যিশু, ভয় করিও না, তোমরা যাও আমার ভাতৃগণকে সংবাদ দাও, আমি সেখানে দেখা পাবে। সেই মুহূর্তে আমরা জানি যে সেই নারীগুলো যারা তাদের কাছে আর কোনো এই অলৌকিক এক সাক্ষ্য বহন করছে যে স্বয়ং যিনি ঈশ্বর, যিনি আমাদের মধ্যে রক্ত মাংসে ছিলেন, তিনি এখন ঐশ্বরীয় অবয়বে, এবং তাকে আমরা স্পর্শ জীবন্ত উপাসনা করছি। আর আজকে শুধু মরিয়াম নয়, আমরা আজকে দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেকে সেই সাক্ষ্য। আমাদের প্রতিদিনের মধ্যে এই মরিয়ামের মতো অনেক ভয় আছে উপাসনা করার আগে। মরিয়ামকে ঈশ্বর বলেছেন যে তুমি ভয় করো না, যাও। যখন ঈশ্বর তার মুখের আজ্ঞায় আমাদের সমস্ত ভীত হতে মানা করেন, সেই মুহূর্তে আমাদের হৃদয়ের, আমাদের সাংসারিক, জাগতিক, আর্থিক, মানসিক, শারীরিক যে ধরনেরই ভয় থাকুক না কেন, মুহূর্তে ঈশ্বর যিশু আমাদের হৃদয়কে সেই ভয় মুক্ত করেন শুধু নয়, পূর্ণ স্বাধীনতা দেন উপাসনা। মরিয়ম সেদিনকে সেই উপাসনা করেছিল, জীবন্ত ঈশ্বরের উপাসনা করেছিল। ঈশ্বর শুভেচ্ছা শুধু জানায়নি, তাদের আনন্দিত করেছিল। সেই শুভেচ্ছা এক সাধারণ শুভেচ্ছা না, যে শুভেচ্ছা মরিয়মকে এক প্রত্যাশিত দিয়েছিল যে মানুষ পৃথিবীতে যে ভয় নিয়ে জীবনে বাঁচে শুধু নয়, মৃত্যু ভয়ে ঈশ্বরের উপাসনা দ্বিধাহীন ভাবে করতে পারে না, কারণ ঈশ্বরের সাথে যে সম্পর্ক এবং ঈশ্বর যে চিরজীবী এবং আমাদেরও চিরজীবী করেছেন, এ একমাত্র যিশু ছাড়া
পৃথিবীতে আর কেউ এই অধিকার আমাদের দেয় না। আর তাই উনি এক অনবদ্য, এক অকৃত্রিম দয়ার ঈশ্বর, যিনি দয়া করেছেন মরিয়মকে, যে উপাসনা করার সুযোগ দেননি স্পর্শ করে, উনি আজ্ঞা দিয়েছেন ভয় করো না। আর যে মুহূর্তে যিশু সেই আজ্ঞা আমাদের আজকে দাঁড়িয়ে বলেন, প্রতিটা আত্মিক ভাই বোনদের, আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের, যে তোমরা শুভেচ্ছা নাও, তোমাদের সামনে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি ওই মরিয়মের মতো, আর বলেন ভয় করো না, যাতে এই মুহূর্তে আমরা যখন উপাসনা লগ্নে ঢুকছি, আমাদের হৃদয়কে যাতে ঈশ্বর প্রস্তুত করবেন তার দয়া দিয়ে, তিনি আমাদের দয়া দেবেন যাতে আমাদের প্রার্থনা তার হৃদয়কে স্পর্শ করে, তার চরণতলে আমরা নিজেদের, আমাদের ভয় ভীতি ভাবনা উদ্বিগ্ন সমস্ত ভাবে অযোগ্যতা সব অর্পণ করতে পারি এবং তার কাছে নমিত হতে পারি মরিয়মের মতো, এবং সেই উপাসনা ঈশ্বরের কাছে সম্পূর্ণ এক আনন্দ স্বরূপ। আর তাই প্রভু যিশু আমাদের যখন আজ্ঞা দেন, শুভেচ্ছা জানান এবং ভয়মুক্ত হওয়ার, তখন আমাদের একটাই কাজ থাকে, পূর্ণ স্বাধীনতায় তাকে উপাসনা করে সেই প্রত্যুত্তর করা। কারণ আমরা জানি বাইবেল বলে যিশু হচ্ছে আমাদের সেই এই নতুন জীবনের, যিনি আমাদের অনন্ত জীবন বলেছেন। আমরা শুধু পাপ মুক্তি হয়ে এখানে উপাসনা আসি না, আমরা আসি ভবিষ্যতে একটা প্রত্যাশা, যেটা মরিয়মদের দিয়েছিল। ভয়মুক্ত শুধু হননি, সে এক আনন্দে তারা এক নতুন স্বাধীনতা পেয়েছিল, যে আমরা আর মৃত্যু ভয়ে বাঁচবো না, কারণ যিশু মৃত্যু থেকে উত্তীর্ণ হয়েছে, আমরাও হব। আর সেই আনন্দ, সেই ভয়মুক্তির স্বাধীনতায়, মৃত্যু থেকে উত্তীর্ণ হওয়ার যে স্বাধীনতা যিশু আমাদের দিয়েছে ভবিষ্যতে, সেই ভয় মুক্তির স্বাধীনতায় আজকে জীবন্ত উপাসনা করব। প্রভু কি আপনার হৃদয়ে বলেন ভয় করো না, শুভেচ্ছা নাও, যাও, সেই স্বাধীনতা দাও দিয়েছেন, যে মৃত্যু যদি আসে আমি তোমাদের উত্তীর্ণ করব। ভয় করো না, যাও উপাসনা করো। আমার কথা বিশ্বাস শুধু নয়, সেই জীবনকে প্রচার করো। আর তাই যিশুর পুনরুত্থিত জীবন আমাদের সেই মরিয়মের মতো আজকে সেই প্রত্যুত্তর দিতে সাহায্য করুক, যেভাবে মরিয়ম সম্পূর্ণ নিজেকে ভয়মুক্ত থেকে নতুন স্বাধীনতায়, মৃত্যুর ভিতর থেকে, উদ্বিগ্ন থেকে সম্পূর্ণ এক নতুন স্বাধীনতায় যিশুকে এক অনবদ্য উপাসনা করেছিলেন। আর আজকে আপনারা সকলে সেই উপাসনা ব্রতী হন, যেখানে মৃত্যু ভয়, যেখানে উদ্বিগ্ন আপনাদের হৃদয়কে থামিয়ে রাখতে পারবে না, ঈশ্বর যাতে আমাদের পূর্ণ তার কাছে সমর্পিত হৃদয়ে উপাসনা করতে সাহায্য করেন। ধন্যবাদ, যিশু আপনাদের সহবর্তী হোক। আমেন। জয় যিশু।